সর্বপ্রথম জয় জগন্নাথ, জয় পুরুষোত্তম, জয় পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, জয়। আরাম করে থাকতে পারবেন, এইখানেও একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে কিচেনের প্রত্যেকটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে, সব বাজেট রুম। আপনারা যারা আহামনি হোটেল খুঁজছেন তাদের জন্য নয়, এটা মাথাপিছু 150 টাকাতে আপনারা যদি হিসাব করেন সেই রুমে বুক করে এই হোটেলে থাকতে পারবেন। এটা হলো সিঙ্গেল রুম, যেগুলি আছে ওগুলো 350 থেকে 400, ডবল বেড 600, সিজনে 100% চেঞ্জ হবে। পেট নিয়ে আসলে 100% আলো, কিন্তু ওনার কাগজপত্র থাকতে হবে। আচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা, আমি আবার একটা বাজেট হোটেলে ভিডিও নিয়ে চলে এসেছি পুরীর। আমি এখন পুরীতে দাঁড়িয়ে রয়েছি, পুরী উমা লজের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। খুব কম পয়সায় এই হোটেল বুকিং করে আপনারা পুরীতে এসে থেকে যেতে পারেন। এই উমা লজের ভিডিও আমার চ্যানেলে আগেও আছে, আপনারা হয়তো দেখে থাকবেন। নতুনভাবে কিছু আপডেশন এসছে, তার জন্য এই ভিডিওটা আরেকবার করে দিচ্ছি। আর হোটেলটা আবার যারা দেখেননি তার প্রথম দিয়ে আবার লোকেশনটা তাদেরকে আমি বলে দিচ্ছি। এই দেখুন, উমা লজ পুরো বাইরে দিয়ে দেখাচ্ছে, পুরো বিল্ডিংটা, এই যে সম্পূর্ণ বিল্ডিংটা, এই যে বড়, কত বড় বিল্ডিংটা, খুব সুন্দর কালারফুল বিল্ডিং এই যে উমা লজ। আমি হোটেলের ভেতরে যাব, তার আগে লোকেশনটা আপনাদের দেখিয়ে নিচ্ছি, একটু খেয়াল করুন। এই যে বাঁদিকে ওই যে দেখা যাচ্ছে, সামনে হচ্ছে হরিদাস ঠাকুর মঠ, ওখানে সামনে আছে হরিদাস ঠাকুর মঠ, ওই তার ওপারেই হচ্ছে সমুদ্র। এ থেকে 2 থেকে 2.5 মিনিট আপনার সমুদ্র থেকে এইখানে আসতে লাগবে। আর এই সামনে দেখা যাচ্ছেন এই গলিটার ওপারে হচ্ছে বাজার, মানে বাজারটাও সামনে, সমুদ্রটাও সামনে, আর এই হচ্ছে উমা লজ। এই উমা লজের হোটেলের ভিডিওই আপনাদের আজকে করে দেখাবো। খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল, খুব কম পয়সা বুকিং করে এই হোটেলে আপনারা কয়েকদিন পুরীতে এসে থেকে যেতে পারেন। চলুন ভেতরে, এই হোটেলের ভেতরে যাই, গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখাই। এই দেখুন, আমি হোটেলের গেটে প্রবেশ করছি। এই যে হোটেলটা, এই প্রবেশদ্বারটা এরকম আছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এই যে রিসেপশনে তাপসদা আছেন, আপনারা হয়তো চিনে থাকবেন, আগেও আপনারা দেখেছেন না, এই হোটেলের ভিডিও আরও আছে। তার এই তাপসদার কাছে এসে এই হোটেলে এখন নতুন কী আপডেশন হয়েছে, কী কী হয়েছে, সেগুলো একবার ওনার কাছ থেকে আমি জেনে নেবো, সবই আপনারা ওনার নিজের মুখ থেকেই শুনে নিন। ওনার কাছ থেকে আমি আগে জিজ্ঞেস করে নেবো, আপনার এই হোটেলের ভিডিওতে তো প্রায় প্রায় 1 লাখের 1.5 লাখের কাছাকাছি ভিউ, আপনি কেন আর একবার ভিডিও করাচ্ছেন আমাকে দিয়ে, আপনি সেই কারণটা আগে বলে দিন। কিছু আপডেশন এসছে নিশ্চয়ই। 1 নম্বর কথা হলো, সর্বপ্রথম জয় জগন্নাথ, জয় পুরুষোত্তম, জয় পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, জয়। এবার কথা হলো, সঞ্জীব দা হলো নো ডাউট আমার একটা ফ্রেন্ডলি, আর সঞ্জীব দা মানে ভালো বলবো কিভাবে, মানে আমাকে ভাষা নেই, খুবই মানে যে ভিডিওটা করেছে এবং যেসব ভিডিও সঞ্জীব দার আমি সাধারণত ফলো করি, দেখি যে ওর মধ্যে কোনো রকম কোনো প্রবঞ্চনার জন্য কোনো কথা নেই, যেটা পরিষ্কার, এতে ভিউ হলে হলো, না হলে না হলো। এবছরে আবার নতুন করে কিছু আপডেট বলতে গেলে, ভাড়া একটু হেরফের হয়েছে, ভাড়াটা সাধারণত সেরকম কিছু না, কিছুটা পার্সেন্টেজ দ্রব্যমূল্য সব কিছু বেড়েছে, তার পরিপ্রেক্ষিতে ভাড়াটাও কিছুটা আপ ডাউন করতে বাধ্য হয়েছি। তবুও আপনাদের পাশে, আপনাদের সঙ্গে থাকবো, সেই চিন্তাধারা করেই ভাড়াটাকে নির্ধারিত করেছি। এবং আমাদের আরও যে সামনে স্বর্গদ্বার স্কোয়ারে একদম চৈতন্য মহাপ্রভুর ঠিক সামনেই গাঙ্গুরাম খাজার দোকানের পাশে পুরুষোত্তম হলিডে ইন, আপনাদের সঙ্গে ধরুন আজকে 28 বছর, এবছর নিয়ে 28 বছর চলছে, আপনাদের সঙ্গে আমরা থাকার চেষ্টা করছি। এবার গত বছর যেই ভিডিওটা হয়েছে তার কারণটা, নতুন ভিডিও করার উদ্দেশ্যটা হলো, সর্বপ্রথম হলো যে গত বছর আমি আপনাদেরকে টাইমিংটা বলতে ঠিক করিনি। এবছর যারা দেখবেন ওনারা অবশ্যই সকালবেলা 9টা থেকে 12টা, আবার সন্ধ্যাবেলা 5টা থেকে রাত্র 10:30টার সময় ফোন করবেন, আর ঠিক দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ কলের মধ্যেই চলে যাবেন, আমি নিশ্চয়ই আপনাদের রিং ব্যাক করবো, এইটুখানি আমি আপনাদের কথা দিলাম। জয় জগন্নাথ। রেটটা বলে দিন, রেটটা হয়ে গেল, রেটটা হলো সিঙ্গেল রুম যেগুলি আছে ওগুলো 350 থেকে 400, ডবল বেড 600, আর যেগুলি 4 বেড আপনারা দেখলেন ভিডিওতে দেখবেন ওগুলো 900, 1000। সিজনে 100% চেঞ্জ হবে, এখানে কোনো রকম ব্যাচেলার ছেলে ভাড়া দেওয়া যাবে, দেই না মিথ্যা কথা, কিন্তু কোনো রকম আনলিগেল কোনো ভাড়া এখানে দেওয়া চলবে না, এবং কেউ রিকোয়েস্ট করবেনও না।
এটা, কারণ এই প্রতিষ্ঠান পুরুষোত্তম পুরুষোত্তম না কোনো একদমই নয়, এবং রিকোয়েস্টও করবেন না। পেড নিয়ে আসে, পেড নিয়ে আসলে 100% আলো, কিন্তু ওনার কাগজপত্র থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, কাগজপত্র যদি না থাকে আমি রাখতে পারবো না। ঠিক আছে তাহলে চলুন। আচ্ছা আপনার এই পান্ডা টান্ডা সব আছে? পান্ডা আমার নিজস্ব, এখানে হোটেলের পান্ডা স্বাভাবিক প্রত্যেক হোটেলেই থাকে, আমারও হোটেলেরই পান্ডা আছে, কিন্তু কোনো নির্দিষ্ট না। আপনাদের যে যার বংশ পরাক্রম যে পান্ডা আছে ওনাদের সঙ্গে আপনারা একদম নির্দ্বিধায় নির্ভাবনায় আপনারা যেতে পারেন। যদি আপনাদের না থেকে থাকে তখন আমাকে বলবেন, আমি সেটা ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা কেউ যদি বেড়াতে যেতে চায় সাইড সিন কিংবা স্টেশন থেকে আসলো, পিক আপ ড্রপের কোনো ব্যবস্থা আছে আপনাদের? 100% আছে, সেটা আমার দায়িত্ব। এবং লোকাল সাইট সিন যে পুরীর দর্শনীয় যেসব সাইট সিন যেগুলি আছে ওগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং ন্যায্য মূল্যে এবং সঠিক পরিষেবা দেবে একটুখানি গ্যারান্টি এবং সহযোগিতা করব, একটুখানি আমার তরফ থেকে আমি কথা দিয়ে রাখতে পারবো। আচ্ছা আর একটা কথা, আপনাকে বাসনপত্র ফ্রি দেন? না বাসনপত্র ফ্রি দেই না কথাটা ভুল কথা, গ্রুপ পার্টির ক্ষেত্রে একদমই নয়। গ্রুপ পার্টি যেটা নেবে ওটা তাদের এক্সট্রা পে করতে হবে। এবার যদি কেউ ইন্ডিভিজুয়াল একটা রুম বা দুটো রুমের হলে আমরা চেষ্টা করি বাসনটা ফ্রি দিয়ে করে দেওয়ার জন্য। আর গ্যাস গ্যাস হবেন ওটা তো নিশ্চয় বাজার অনুযায়ী ওটা দিতে হবে। চলুন কয়েকটা রুম দেখাই। হ্যাঁ চলুন, ফার্স্ট ফ্লোরে যাই, গিয়ে কয়েকটা রুম দেখাই। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যা আছে রুম আপনাদের দেখাবো। এই দেখুন সিঁড়ি দিয়ে ওঠার সময় কত সুন্দর, জয় জগন্নাথ, জগন্নাথ দেবের দেখুন মন্দিরের ছবি রয়েছে খুব সুন্দরভাবে, লাইটটা পড়ছে বলে একটু অবস্ট্রাকশন হচ্ছে। এই দেখুন এখানে দেওয়া রয়েছে। আর এই যে আমরা নিচ থেকে এলাম, এবার ফার্স্ট ফ্লোরে উঠছি। আচ্ছা আচ্ছা ফার্স্ট ফ্লোরে পরে আসছি, তাহলে আমরা সেকেন্ড ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোর থেকে শুরু করি। এই সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি। এই হোটেলের ভিডিও তো আগে করেছি আর প্রচুর মানুষ দেখেছেন, তবুও এই হোটেলে কিছু আপডেশন হয়েছে, তার জন্য এই ভিডিওটা আর একবার করে করা। তাহলে সেকেন্ড ফ্লোরে দেখুন বেশ কয়েকটা রুম আছে। আর এই হোটেলে বিশেষ করে আপনি যদি বেশি লোক আসেন, গ্রুপে আসেন কিংবা বড় ফ্যামিলি আসেন, সেই রকম রুমও আছে। সেরকমই একটা রুম হচ্ছে এটা 305 নম্বর রুম। এই দেখুন 305 নম্বর রুমে প্রবেশ করছি। এই দেখুন এখানে ডবল দুটো খাট দেওয়া আছে, এখানে ডবল বেডেড রুম, 6 জন আরামে থাকতে পারবেন, যদি চেষ্টা করেন আর একজনও হয়তো অ্যালাও হয়ে যাবে। অনেক বড় রুম এখানে। এই দেখুন দুটো টেবিল দেওয়া রয়েছে, টুল দেওয়া রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে দেখুন এদিকে চলে এলাম, এদিকে একটা টিভি দেওয়া রয়েছে, আমি ওই গেট থেকে প্রবেশ করলাম, অনেক বড় রুম। আর এদিকে একটা কিচেন ফেসিলিটি আছে এখানে এই রুমের মধ্যে। এখানে দেখুন একটা বেসিন দেওয়া রয়েছে, এখানে আপনারা রান্না করে খেতে পারবেন এই ঘরে। তাহলে এই রুমটা অনেক বড় রুম। আর এদিকে দেখুন পুরো খোলামেলা জানলা রয়েছে, সামনে ফাঁকা খোলামেলা, ফুরফুরে হাওয়া পাবেন এই রুমের থেকে। আর সমুদ্র থেকে মাত্র 2 থেকে 2.5 মিনিটের দূরত্ব এই হোটেল, আপনাদের উমা লজ বলেছি। আর এখানে ড্রেসিং টেবিল একটা রয়েছে। আর এটা বাজেট রুম, আপনাদের মাথা পিছু যদি হিসাব করেন মাত্র সামান্য কিছু খরচ হবে, যদি মাথা পিছু হিসাব করেন 6 থেকে 7 জন এই রুমে থাকতে পারবেন। কত বড় রুমটা দেখুন, ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মার্বেল ফিনিশ ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন পরিষ্কার ওয়েস্টার্ন কমোড দিয়ে করা ওয়াশরুমটা। বাজেট হোটেল, বাজেট হোটেল যারা পুরীতে খুঁজছেন তারা এই হোটেলটা বুক করতে পারেন, এই রুমটা বুক করতে পারেন, যারা গ্রুপে আসবেন তারা এই রুমটা বুক করতে পারেন। তাহলে রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, বুকিং করতে হলে বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং যাবতীয় তথ্য সব তথ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা বুকিং করতে পারবেন। তাহলে 305 নম্বর রুমটা তো আপনাদের দেখালাম, তার ঠিক অপোজিটে একটা রুম আছে দেখুন 302 নম্বর রুম। এই 302 নম্বর রুমে আমি প্রবেশ করছি। এই দেখুন প্রবেশ করে কত বড় বেড, এখানে 3 থেকে 4 জন আরাম করে থাকতে পারবেন। এইখানেও একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে কিচেনের প্রত্যেকটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে, আপনারা যদি মনে করেন এখানে রান্না করে খাবেন সেটাও করতে পারবেন। প্রত্যেকটা রুমে রান্নার ব্যবস্থা রয়েছে, সেই ফেসিলিটি রয়েছে। সব বাজেট রুম, আপনারা যারা আহামরি হোটেল খুঁজছেন তাদের জন্য নয় এটা, এটা যারা নর্মাল আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, যারা একটুখানি হোটেলে এসে থাকতে কম পয়সায় হোটেল চান, তাদের জন্য সেই পরিষেবা এই হোটেল থেকে দেওয়া হয়ে থাকে। মাত্র যেমন এই রুমটা আপনার দেখান 305 নম্বর রুম, 6 দিন থাকতে পারবেন, মাথা পিছু 150 টাকা করে পড়বে না আপনার, মাথা পিছু 150 টাকাতে আপনারা যদি হিসাব করেন সেই এই রুমে বুক করে এই হোটেলে থাকতে পারবেন। আর এই রুমটা দেখালাম, এটাও এরকম সব বাজেট রুম, সব রুমের যে রেট আছে আপনাদের সব বলে দেওয়া হবে। তাহলে 302 নম্বর রুমটা দেখালাম, এবার পাশে আর একটা আছে 303 নম্বর রুম, সেটাও একবার আপনাদের দেখিয়ে দিন। এই দেখুন এইটা 303 নম্বর রয়েছে, একইভাবে এরকমভাবে 3-4 জন থাকতে পারবেন। ওখানে জানলা আছে, খুললে সেই গৌরীয় মঠের অনুভব করতে পারবেন, সেই ঠাকুর সকাল সন্ধ্যার আরতি, আর সেই সুন্দরভাবে ঘণ্টার আওয়াজ, আরতির আওয়াজ, এত মন ভালো করা পরিবেশ এই হোটেল। ঠিক আছে এই রুমটা দেখুন আর একবার দেখিয়ে নিচ্ছি, তাহলে এই রুমটা ভালো মতো দেখাই। এই রুমেও দেখুন এরকম 3টে বালিশ দেওয়া আছে, 4 জন আপনারা থাকতে
আপনারা এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবেন, রান্না করে খেলে রান্না করার ব্যবস্থাও রয়েছে এখানে। এই দেখুন এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, এখানে রান্না করে খেতে পারবেন। সবটা রুমে একই রকম ফেসিলিটি আছে। এখানে ইন্ডিয়ান প্যান দিয়ে করা, যারা ওয়েস্টার্ন প্যান চান না, যারা ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান স্টাইলে চান, অনেকে তো আমরা গ্রাম বাংলা থেকে আসি, আমরা ওয়েস্টার্ন আমরা পছন্দ করে না অনেকে, তাদের জন্য এই রুমটা, এই দেখুন ইন্ডিয়ান প্যান দিয়ে এই ওয়াশরুমটা করা। তবে প্রত্যেকটা ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এটুকু আপনাদের বলতে পারি। তাহলে এই রুমগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যাবতীয় তথ্য আপনাদের তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি। ওই যে রিসেপশন, আর এখানে আছে গ্রুপ কিচেন। এই যে গ্রুপ কিচেনে প্রবেশ করছি, দেখুন যারা অনেকে মিলে আসবেন, তারা গ্রুপে আসবেন, তাদের জন্য এই কিচেনটা। এই দেখুন এখানে রান্নার জায়গা, এই জায়গাটা রান্নার জায়গা, এখানে এই যে আর এইটা এখানটা হচ্ছে স্টোর। এখানে যারা স্টোরে যারা রান্না করে রাখবেন সরঞ্জামগুলো, তারা এখানে রাখতে পারবেন। আর এই অনেকটা স্পেস রয়েছে এখানে, আর এখানে দুটো টেবিল দেওয়া রয়েছে। এইটা হচ্ছে গ্রুপ কিচেন। তাহলে গ্রুপ কিচেনটাও দেখিয়ে দিলাম আপনাদের। আর এখানে বেসিন রয়েছে, জলের কোনো সমস্যা নেই, এখানে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা আছে এখানে, ওই নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। গ্রুপ কিচেনটা দেখালাম, এবার চলুন ওপরে গিয়ে। ওপরে আছে আপনার খাওয়ার ব্যবস্থা, ডাইনিং প্লেসটা, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি এই পাশে এসে, এখানে অনেকগুলো ট্যাপ দেওয়া রয়েছে, জল দেওয়া রয়েছে। বলেছি না জলের কোনো সমস্যা আপনি এই হোটেলে পাবেন না, প্রচুর পরিমাণে জল পাবেন, অনেকগুলো কল দেওয়া। এখানে দুটো রয়েছে, ভেতরে একটা রয়েছে। তাহলে আমি আপনাদের দেখিয়ে দিলাম এখানে গ্রুপ কিচেনটাও। তাহলে চলুন এবার তাহলে ওপরে যাই। তাহলে গ্রাউন্ড ফ্লোরে আপনাদের কিচেনটা তো দেখালাম, এবার দেখুন এই ডাইনিং প্লেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরে এসে আপনারা এখানে কতজন খাওয়া দাওয়া করতে পারবেন? 24 জন বসতে পারবেন এখানে, ম্যাক্সিমাম আপনারা 24 জন আপনারা একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখুন এখানে এইভাবে টেবিল সাজিয়ে দেওয়া হয়েছে, এইভাবে বসে বসে আপনারা যারা গ্রুপে আসবেন তারা এইভাবে এখানে 24 জন পর্যন্ত এক ব্যাচে খাওয়া দাওয়া করতে পারবেন, সেই ব্যবস্থাও এই হোটেলে আছে। আপনারা যারা গ্রুপ পার্টি বুকিং করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এটা বুক করতে পারেন। এই দেখুন আরেকবার দেখিয়ে নিচ্ছি যে খাওয়া দাওয়া এখানে সব ব্যবস্থা, এই ডাইনিং প্লেস এটা। আর কিচেনটা তো আপনাদের দেখালাম আমি, তাহলে গ্রুপেও যারা করবেন তারা বুকিং করার জন্য এই নাম্বারে কল করতে পারেন, ঠিক আছে? আর একটা আপনাদের এই বিশেষত্ব, সেটা তো আপনাদের বলেছেই যে সিঙ্গেল রুম, মানে সিঙ্গেল রুম আছে যারা, যেটা মাত্র কত 350-400 টাকার মধ্যে ভাড়া দিয়ে দেয়, যেটা পুরীতে, হ্যাঁ পুরীতে কোথাও পাবেন না আপনি। আপনাকে আবার সোলো ট্রাভেল যারা করছেন তারা এই হোটেলে থাকতে পারেন, সেক্ষেত্রে 350 টাকা থেকে মাত্র 400 টাকার মধ্যে মানে পে করে আপনারা এই হোটেলে একটা রুম নিয়ে থাকতে পারবেন, ঠিক আছে? তাহলে এই হোটেলের ছাদে চলে এলাম, এই দেখুন ছাদে চলে এলাম, ছাদে এসে এই ডান সাইডটা চলে এলাম। দেখুন সামনেই দেখা যাচ্ছে, দেখুন সমুদ্র, এই যে সামনেই সমুদ্র। আর ভালো মতো লোকেশনটা দেখুন হোটেলের, ওই সামনে দেখা যাচ্ছে হরিদাস ঠাকুরের মঠ, যেটা ওর পাড়াই হচ্ছে সমুদ্রটা দেখা যাচ্ছে। আর ওখান দিয়ে 1-1.5 মিনিট হেঁটে আসলেই এই উমা লজ, এই উমা লজটা দেখুন খুব সুন্দর লোকেশনে। আর একটা দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে মন্দির রোড, এই রাস্তা দিয়ে মন্দির চলে যাবেন সোজা। আর ওইখানে দেখা যাচ্ছে ওইটা শঙ্করাচার্য মঠ, এই যে ওইটা শঙ্করাচার্য মঠ। আর এদিকে চলে আসছি, দেখুন এই দেখুন এখানে আছে এই যে শাশ্বত গৌড়ীয় মঠ। এই মঠের মানে একটা সাইড সিনের মধ্যে এই মঠটা পড়ে, পুরীর লোকাল সাইড সিনের মধ্যে। প্রচুর মানুষ প্রত্যেক দিন দর্শনার্থীরা এখানে দেখতে আসে, আর আপনি এই হোটেলটা হচ্ছে তার পাশেই। আর এখানে সকাল সন্ধ্যা সুন্দর পরিবেশে আরতি আরতি ঘণ্টা কাঁসের আওয়াজ আপনার মন ভালো করে দেবে এই হোটেলে থাকলে। তাহলে দেখুন আর দেখিয়ে দিলাম, আর এদিকটা মন্দির, এদিকটা গেলে কিছুটা গেলে মন্দির। আর একটা দেখাচ্ছি, এখানে আপনাদের দেখিয়েছি রান্না করার ব্যবস্থা আছে এই হোটেলে, সেটাও দেখিয়েছি। আর রান্না করে আর বাজার কত দূর সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি হোটেল থেকে, এই ছাদের থেকে হাতে এসে সবটাই দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে একটা দুটো তিনটে বিল্ডিং পরে যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওইটাই হচ্ছে বাজার, ওইটা হলো মাছের মার্কেট, সামনে সবজির মার্কেট, ওই বিল্ডিংটার সামনেই। মানে 1-1.5 মিনিট বাজার, আর 2-2.5 মিনিট সমুদ্র। খুব সুন্দর লোকেশানে এই হোটেলটা, এই উমা লজ। এই উমা লজের ভিডিও আমার চ্যানেলে আগে আছে, যারা দেখেনি তারা একবার দেখে নিতে পারেন। প্রচুর মানুষ দেখেছেন, প্রায় 1,30,000 ভিউ হয়েছে ওই ভিডিওটাতে, আপনারা দেখেছেন। এখানে সে অনেকে থেকেছেন, সবাই ভালো বলেছেন। বলছি বাজেট হোটেল, আহামরি আশা করে এই হোটেলে আসবেন না, নর্মাল হোটেল, বাজেট হোটেল, কম পয়সার মধ্যে যারা হোটেল খুঁজছেন তাদের জন্য এটা ভালো হবে, ঘরে রান্না করে। এছাড়া গ্রুপ পার্টি যারা আসবেন তারা এই হোটেল বুক করতে পারেন। কম রান্নার কিচেন আছে, তারপরে ডাইনিং প্লেস আছে, সব ব্যবস্থা এনারা করে দেন। সেক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে মাত্র মানে অনেক কম ডিসকাউন্টে আপনাদের এনারা রুম দিয়ে থাকে। তাহলে ওই দেখুন সমুদ্রটা, আর এইদিকে আছে এইদিকে, আর এই এই কোণাটা হচ্ছে স্বর্গদ্বার, মাত্র 3-4 মিনিট স্বর্গদ্বার, সমুদ্র 2-2.5 মিনিট। তাহলে কেমন লাগলো? তাহলে লোকেশনটা খুব পিক, খুব ভালো লোকেশনে এই হোটেলটা, আপনারা বুক করে কদিন থেকে যেতে পারেন।
তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না এর থেকে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর লাইক দিয়ে উৎসাহিত করুন, যাতে এরকম ভিডিও আপনাদের জন্য, আরও এরকম তথ্য আপনাদের জন্য আমি আরও আনতে পারি, উৎসাহ নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, এখানে ভিডিও শেষ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।